2017 মুক্তি পেয়েছে জিতের একটি মাত্র ছবি বস টু, যা দুই বাংলাতেই দারুণ সাড়া ফেলেছিল। কিন্তু জিত ভক্তদের কি আর মাত্র একটা ছবিতে মন ভরে? ফ্যানেদের জন্য মাত্র একটা ছবি উপহার দিয়ে জিতেরও খারাপ লাগা আছে। এই মুহূর্তে চলছে ইন্সপেক্টর নটিকের শুটিং পর্ব, যা মুক্তি পাবে আগামী জানুয়ারিতেই, জানিয়েছেন জিত নিজেই। আর সেই সঙ্গে ফ্যানেদের জন্য আরও একটা দারুণ সুখবর দিয়েছেন সুপারস্টার। আগামী বছর একটা নয়, বরং তিনি আনছেন অন্তত তিনটে বা চারটে সিনেমা। ফেসবুক লাইভে এসে সে কথাই ফ্যানেদের সঙ্গে শেয়ার করলেন জিত। I had only one release this year so far, and mone hocche na je 2017 kono release ache. For next release Inspector Naughty bodhay early next year hobe, and we are looking at sometime around January release next year 2018 calendar kore dano ato beshi shongkhar cinema ashu, not one, at least there should be 3 to 4 films. That is what we are targeting at. And if all goes well, maybe 2018 we'll have at least 3 releases. তাই বলতেই হচ্ছে 2018 সালটা জিত আর জিতের ফ্যানেদের কাছে ভেরি ভেরি স্পেশাল হতে চলেছে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।